আজ আমাদের রেসিপি হলো সোয়াবিনের পকোড়া। আমরা সোয়াবিনগুলো প্রথমে জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি 5 মিনিট মতো। তারপর ওটাকে নামিয়ে এরপর এর যে দেখতে পাচ্ছেন আমি এটাকে চিপে চিপে জলটা বের করে নিচ্ছি। জলটা অলরেডি আগে ছেঁকে নিয়েছি, এরপর যতটুকু জল আছে ভালো করে চিপে বের করে নিতে হবে। চিপে জলগুলো বের করে নিয়েছি, যে শুকনো শুকনো দেখতে পাচ্ছেন, যেটা শুকনো শুকনো মতো হয়ে যাবে। ভালো করে চিপে কিন্তু জলগুলো বের করতেই হবে। এই দেখুন আমরা ভালো করে জলটা নিকড়ে বের করে নিয়েছি। অবশ্যই কিন্তু ভালো করে জলটা নিকড়ে বের করতেই হবে। এরপর আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন আমরা এগুলোকে পেস্ট করবো। এটার সাথে আমরা আদা কুচি নিয়ে নেব, আর আপনারা একটু রসুন নেবেন। আমি এখানে রসুনটা নিয়ে নিই। এবার পেস্ট করে নেবো আমরা এটা। দেখুন আমাদের এটা পেস্ট করা হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমরা 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, অল্প চিনি দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমরা কর্নফ্লাওয়ার, অল্প লঙ্কা গুঁড়ি, আর নুন, আর একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে মিক্স করে নিয়েছি। কর্নফ্লাওয়ারের সাথে আপনারা একটু রুল ময়দাও দিয়ে দেবেন। এরপর এগুলোকে গোল গোল করে রাউন্ড করে পকোড়ার টাইপের করে নেবো। আপনারা এগুলো শুধুও ভাজতে পারেন। আর কর্নফ্লাওয়ার এটা দিয়ে ভাজছি, কারণ এটাতে করলে আর একটু টেস্টি হবে। আপনারা আমরা এরকম ভাবে সবটা এরা এই সবটা গোল গোল করে পাকিয়ে নেব। এরকম গোল গোল করে পাকিয়ে নিতে হবে। এরপর আমরা এই গোলগুলো একটা একটা করে এরকম ভাবে মাখিয়ে 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 নেব। এরপর আমরা এখানে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর এটা পাকিয়ে একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমাদের ভাজা কমপ্লিট। এরপর আমরা এগুলো দিয়ে খাবো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন। আমাদের পকোড়া রেডি। এরপর আমরা সার্চ করে দেবো। অবশ্যই আপনারাও জানাবেন করে কেমন হলো কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।